ইতালির মাজদিতে বিশ্বের 13টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক সামিট। সামিট প্রোগ্রামটির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলেছে। আজকে অনেকেই বলছে বাংলাদেশ উদীয়মান ব্যাঘ্র। সত্যি তাই, এই তরুণ সমাজকে গড়ে তোলার জন্যে ধ্রুবতারা কাজ করছে। ধ্রুবতারা, যার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত থেকে এই সমাজটাকে গড়ে তোলার চেষ্টা করছে এবং শিশু কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে সেই আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সমাজকে যে সংগঠিত করে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমাজে, আমি আশা করি এই ভূমিকা অব্যাহত থাকবে এবং আমি মনে করি তারা একটা ভালো কাজ করছে। জাতীয় যুব দিবস 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, শুভ সকাল। আমি অমিয় প্রাপন চক্রবর্তী, নোয়াখালী জেলার চৌমুহনী বেগমগঞ্জের অধিবাসী। যুব সংগঠক হিসেবে সারা দেশে প্রথম হয়ে জাতীয় পুরস্কার লাভের জন্য আমি সত্যি খুবই আনন্দিত। এই জন্য আমি যুব উন্নয়ন অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমার মতো যুবকর্মীদের উৎসাহিত ও অনুপ্রেরণা যোগানোর জন্য এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তার আসন অলঙ্কৃত করেছেন। মুক্তিযোদ্ধা পরিবারে আমার জন্ম, তাই আমার মনে কাজ করে থাকে যুব সমাজের কল্যাণের চিন্তা। এমবিএ ডিগ্রি লাভ করার পরেও কেবলমাত্র বৈষয়িক চিন্তায় আমি আবিষ্ট নই। শুধু ছাত্রাবস্থায় মাত্র তিনজন নিয়ে 2000 সালে শিশু নির্যাতন বিরোধী নাট্যদল গঠনের মধ্য দিয়ে আমার সাংগঠনিক যাত্রা শুরু হয়। বর্তমানে আমি ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছি। দীর্ঘ 16 বছর যাবৎ ধ্রুবতারা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। চলার পথটি সবসময় মসৃণ ছিল না, বাধাগ্রস্ত হয়েছি, থেমে থাকিনি। প্রচণ্ড সীমাবদ্ধতার মধ্যেও 16 বছরে কোনো বিদেশি অনুদান গ্রহণ না করে একজন স্বেচ্ছাসেবী সমাজকর্মী হিসেবে দেশব্যাপী মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
আমি দেশে ও বিদেশে নানা ধরনের সম্মেলন ও ফোরামে এই দেশের মাটি আর মানুষকে তুলে ধরেছি। চা শ্রমিক, আদিবাসী, বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিকদের কল্যাণে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। এছাড়া স্বাস্থ্যসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, দুস্থদের সহায়তা, নতুন উদ্যোক্তা তৈরি, নারীদের ক্ষমতায়ন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম পরিচালনা আমার ব্রত। আমরা ধারাবাহিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। আজ এ পর্যায়ে এসে আমি যখন দেখি যে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও সমাজসেবার চেতনাকে বিকশিত করতে সক্ষম হয়েছি, আমি আনন্দিত বোধ করি। জাতীয় যুব দিবসে পুরস্কার লাভ করায় আমি খুবই উৎসাহিত বোধ করছি এবং আরও ব্যাপকভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবার প্রতিশ্রুতি জ্ঞাপন করছি। আমার সহযোগী ও অন্যান্য যুবকর্মীরা এবং বাংলাদেশের নতুন প্রজন্ম এ থেকে উৎসাহিত হবে বলে আমি বিশ্বাস করি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন যুব সমাজ তথা দেশ ও মানুষের জন্য আরও বলিষ্ঠভাবে কাজ করতে পারি। আজকে এই দিনে ধ্রুবতারার সাথে যারা সহযোগিতা করেছেন, আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। যুব ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ করতে আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী হাতে হাত রেখে কাজ করে যাই। আমার জীবনের গল্প আগ্রহ ভরে শোনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল আমন্ত্রিত অতিথিবর্গ, সম্মানিত উপস্থিতিকে আমার সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। মহান সৃষ্টিকর্তা আমাদের মঙ্গল করুন। জয় বাংলা, জয় ধ্রুবতারা। যারা পুরস্কার পেলেন আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, বিশেষ করে সুলতানা এবং অমিয় প্রাপন, তারা যে বক্তব্য রেখেছে। আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে আজকে যে প্রশিক্ষণ পেয়ে নিজের পায়ে দাঁড়াবার এবং মর্যাদার সাথে বাঁচার যে একটা মানে ইচ্ছা, এবং ইচ্ছা থাকলে সেটা যে বাস্তবায়ন করা যায়, আর সেই সাথে সাথে আরও অনেকের কর্মসংস্থার ব্যবস্থা করা যায়, সেটাই প্রতিভাত হয়েছে।